হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ইন্সট্রাক্টর শাহিন আলম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, যেটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে জানবো। হ্যাঁ, তোমরা স্ক্রিনে অবশ্যই নামটি দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। অর্থাৎ এই কবিতাটি লিখেছেন অত্যন্ত সম্মানিত একজন কবি এবং খ্যাতিমান একজন কবি, যিনি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তো দেখো, তার স্ক্রিনে আমরা একটা অত্যন্ত সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি তার সম্পর্কে কিছু কথা বলবো, যেটা হচ্ছে যে উনি কিন্তু একাধারে খ্যাতিমান কবি, সরকারি কর্মকর্তা এবং তার পূর্ণ নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। এবং তিনি কিন্তু 50 দশকের অন্যতম কবি হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন বা খ্যাতি অর্জন করেন, এবং তার কবিতায় কিন্তু আবহমান বাংলার অকৃত্রিম ছবি পাওয়া যায়। তো চলো আরো চমৎকার তথ্য তার সম্পর্কে জানা যাক। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মান সহ এমএ পাস করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন, পরে সিভিল সার্ভিস, এবং এটা পাকিস্তান সিভিল সার্ভিসে তিনি যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে তিনি দায়িত্ব পালন করেন। এখানে একটি বিষয় যুক্ত করব বন্ধুরা, যে তিনি 1957 সালে যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় সেই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল পরীক্ষার্থীর মধ্যে তিনি দ্বিতীয় স্থান অর্জন করে পাকিস্তান সিভিল সার্ভিসে তিনি যোগদান করেন এবং সিভিল সার্ভেন্ট হিসাবে তিনি বাংলাদেশের সরকারের সচিব পর্যায় পর্যন্ত বিভিন্ন উচ্চ পদে তিনি কাজ করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1984তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। এই জন্য কিন্তু এছাড়া তিনি বাংলা সাহিত্যেও কিন্তু একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করেন, অর্থাৎ বাংলা সাহিত্যে তার অবস্থান কিন্তু বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত এবং তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21শে পদকে ভূষিত হন। অর্থাৎ বন্ধুরা, তার যে সাহিত্যকর্ম পর্যালোচনা করে জানা যায় যে তিনি হচ্ছে, তার কবিতার সূচনা হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ 1952 সালে যে ভাষা আন্দোলন হয় তাকে কেন্দ্র করে তার কবিতার সূচনা এবং বিকাশ ঘটে এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামগ্রিক জনজীবনের আশা নিরাশা ও স্বপ্ন ও বাস্তবতাকে কেন্দ্র করে তার সাহিত্য চর্চায় ফুটে ওঠে, অর্থাৎ স্থান পায়। চলো আমরা এই কবির বাকি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় এবং আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ সেগুলো হলো সাত নরীর হার, কখনো রং কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, এই সেই বিখ্যাত কবিতা। বন্ধুরা, এইখানে আমি একটি বিষয় যুক্ত করব, সেটি হচ্ছে যে 80 দশকের পর্যায়ে তার কবিতার বিষয় হিসেবে উঠে আসা মা মাটি ও সংগ্রামী মানুষের চিত্র পরিচিত দেশ কালের সীমানা অতিক্রম করে স্পর্শ করে আন্তর্জাতিক পরিমণ্ডল এবং এই মহাকাব্যিক কাব্যভঙ্গিতেই তিনি রচনা করেন তার সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি, যেটা 1981 সালে তিনি রচনা করেন। এবং দৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি রচিত করেন। এছাড়া তিনি ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং অবশেষে 2001 খ্রিস্টাব্দের 19শে মার্চ এই মহান ব্যক্তি পরলোক গমন করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন এবং তিনি কিন্তু ঢাকায় মৃত্যুবরণ করেন। এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো এবং মাথায় রাখবো। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটির যদি কোনো অংশ তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা কমেন্টে তোমাদের কমেন্ট দেখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।